আমাদের প্রতিনিধি রঞ্জিত, শোনা যাচ্ছে গোটা ক্যানিং জুড়ে রাস্তার এমন অবস্থা যে মানুষ চলাফেরা করতে ভয় পাচ্ছেন, বাইকে বা গাড়িতে করে বেরোতে ভয় পাচ্ছেন। রঞ্জিত, একদমই কিশোর, তোমাকে দেখাবো প্রথমে রাস্তার চিত্র। তুমি দেখতে পাচ্ছ যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে ক্যানিং গোলাবাড়ি বাজার থেকে ক্যানিং মধুখালি বাজার পর্যন্ত এই রাস্তা দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা। তুমি দেখতে পাচ্ছ যে রাস্তার চিত্র তোমাকে দেখাবো, এই যে বড় বড় যে পাথর, সেই পাথর কিন্তু রাস্তায় উঠে গেছে এবং যে বড় বড় সেই গর্ত কিন্তু তৈরি হচ্ছে। আমি সাধারণ মানুষ একটা রয়েছে, আমি কথা বলবো, দাদা তো আপনি এই রাস্তা তো ব্যবসা করতে বেরোন, এই রাস্তাটা এই অবস্থা কী বলবেন? এই রাস্তাটা অনেকদিন এরকম অবস্থা হয়ে আছে, আমরা সাইকেল নিয়ে ঠিক যেতে পারি। কতদিন ধরে এইভাবে রয়েছে? প্রায় তো তিন চার বছর হচ্ছে, আরও বেশি হয়ে গেছে। কোনো মেরামতি হচ্ছে না? না, কিছু একদমই কিছু না। তোমাকে দেখাবো রাস্তাটা, দেখো তুমি দেখতে পাচ্ছ আমি যদি এভাবে হাঁটতে হাঁটতে যাই, যতটা রাস্তা আমি হাঁটবো তুমি দেখতে পাবে রাস্তায় পুরো বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং এই রাস্তা দিয়ে যাতায়াতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সমস্যায় পড়ছে। এই যে চিত্র তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ এই যে রাস্তার বড় বড় যে পাথর, সেই পাথর কিন্তু রাস্তার উপরে উঠে গেছে এবং যে গর্ত তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ কিশোলয় এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে যতটা হাঁটতে তুমি যতটাই যাবে, এই যে প্রায় দীর্ঘ 7 থেকে 8 কিলোমিটার রাস্তা, তুমি দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স রাস্তা, একদিকে উঁচু আর একদিকে নিচু। এভাবে রাস্তা যতটাই যাবে তুমি ততটাই কিন্তু রাস্তায় খারাপ দেখতে পাবে কিশোলয়, তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এই যে রাস্তা বড় বড় পাথর, দীর্ঘ কয়েক বছর এই রাস্তার কোনো মেরামতি হয়নি এবং এই রাস্তা দিয়ে যাতায়াতে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু সমস্যায় পড়ছে এবং এলাকার বাসিন্দারা যে গাড়ি চালক থেকে প্রত্যেকেই সমস্যায় পড়ছে, কিন্তু প্রশাসন কোনো নজর দিচ্ছে না এই রাস্তার উপরে কিশোলয়। প্রশাসন কোনো নজর দিচ্ছে না রাস্তার উপর, সাধারণ মানুষ প্রত্যেকে সমস্যায় পড়ছেন এমনটাই জানাচ্ছেন ক্যানিংবাসী রঞ্জিত, সেই খবর তুলে ধরলো। কিন্তু আপনারা কখনো দর্শক বন্ধুরা ভেবেছিলেন যে বার্ধক্য ভাতা, যেখানে বৃদ্ধরা ষাটার্ধ ব্যক্তি যারা এই মুহূর্তে এমন একটা বয়সে পৌঁছেছেন যাদের শান্তিটাই মূলত প্রয়োজন, তাদের ভাতা তাদের টাকা নিয়েও দুর্নীতি হবে? শিলিগুড়ি থেকে এমনটাই খবর উঠে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উন্মিলন। উন্মিলন, শিলিগুড়ির যারা বয়স্ক, যারা বার্ধক্য ভাতা যাদের পাওয়ার কথা, তারাও নাকি দুর্নীতির শিকার, আর কি কি দেখতে হবে উন্মিলন? একদম, দেখো বলবো সামান্য কিশোলয়, যে বয়স্ক মানুষ যাদের প্রতি মাসে, যারা এই বার্ধক্য ভাতার দিকে তাকিয়ে থাকে, প্রতি মাসে সরকার থেকে যেই টাকাটা তাদের কাছে ঢুকবে, এই এত বয়সে এসে তারা কাজকর্ম করতে পারছে না, সেই টাকার উপর ভরসা করেই কিন্তু তারা বসে থাকেন। কিন্তু সেই টাকা যখন মাসের পর মাস ঢোকে না, তখন এই বয়স্ক মানুষগুলো কী করেন, তাদের কী অবস্থায় পড়তে হয়, এই বার্ধক্য ভাতা নিয়েও দুর্নীতি, এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমরা চলে আসবো। আমাদের সামনে উত্তর একটিয়াশালে আমি রয়েছি এবং এখানে উত্তর একটিয়াশালের বেশ কিছু বয়স্ক মানুষজন রয়েছে, আমরা একটু তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব কী সমস্যার মধ্যে তারা পড়ছেন। এই যে আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন, সরকার যে দেয় প্রতি মাসে বার্ধক্য ভাতা ঠিকঠাক পাচ্ছেন? অনেকদিন ধরে পাই নাই। কতদিন হয়ে গেল পাচ্ছেন না? 12-13 মাস পাই নাই, তারপরে পাইছি 6,000 টাকা, তারপরে 1,000, তারপরে একবার পেলাম 2 মাসের দিয়ে উঠাইছি 2,000, এই মাসের দেখান করে চেক করি নি। মানে বিগত কত মাস ধরে আপনার ঢুকছে না টাকা? কত মাস হয়ে গেল এর মধ্যে, কত মাস হলো টাকা ঢুকছে না? আমি তো বলছি যে 13 মাস পর পাইছি। আচ্ছা, 1 বছর ধরে টাকা পাননি? পাইনি, তারপরে ওই যে ঘোরাঘুরি করতে করতে 6,000 টাকা পাইছি। দেখুন, ইনি টাকা পেতেন এক সময়, 1 বছর ধরে টাকা পাচ্ছেন না। আরেকজন রয়েছেন, আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন যেটা সরকার থেকে দেওয়া হয়? পাই না। কবে থেকে পাচ্ছেন না? মেলা দিন থেকে পাই না। মানে বছর হবে না মাস? বছর বছর তো এখানে হয় নাই। হ্যাঁ বলুন। হয় নাই, ওই জমা দিই আসে না। জমা দেন কিন্তু আসে না? আসে না। দেখো, এখানে বলা হচ্ছে যে বিডিও অফিসে নাকি তারা অ্যাপ্লিকেশন জমা দেন কিন্তু তাও বার্ধক্য ভাতা পান না। এখানে ওনার ছেলেও রয়েছে, ওনার সাথে একটু কথা বলবো। আপনার মা বার্ধক্য ভাতা পাচ্ছে না, কতদিন হয়ে গেল আপনারা জানাননি বিডিও অফিসে? বিডিও অফিস বলতে আমি তো এখানকার গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছিল এবং ফর্ম ফিল আপও করা হয়েছিল, ওই ভোটের আগে আগে এসে ফর্ম ফিল আপ করে নিয়ে চলে যায়, আর পরে তখন সাউন্ড করে যে ওনারা বিজিবি করে, বিজিবি করার। একদম, দেখো কিশোর, এখানে যেটা অভিযোগ উঠে আসছে, ভোটের আগে আগে ফর্ম ফিল আপ করে নিয়ে চলে যায় কিন্তু তারপরে কথা হয় যে ওনারা বিজেপি করে, তাই জন্য ওনাদের বাড়িতে বার্ধক্য ভাতা ঠিক পৌঁছে। বিজেপি করেন বলে তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন না এমনটা অভিযোগ উঠছে।